জনগণের উপর আস্থা হারানো বিএনপি মনোনয়ন বিক্রির জন্য হলেও নির্বাচনে আসুক বললেন শেখ হাসিনা যোগ্য প্রার্থী পেতে চলছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা উভয় সংকটে বিএনপি ঘর সামলানোর চাপের মাঝেই সমমনা জোটে অস্থিরতা প্রভাব পড়বে না আন্দোলনে বলছেন নেতারা মনোনয়ন ফর্ম বিক্রির শেষ দিনে জাতীয় পার্টির বনানীর অফিসে ভিড় রাজধানী ডেমরায় বাস লেগুনা সংঘর্ষে তিনজনের মৃত্যু আশঙ্কাজনক একজনকে ঢাকা মেডিকেলে ভর্তি বিক্রির দুই ঘণ্টাতেই শেষ ঢাকা কক্সবাজার রুটে রেলের তিন দিনের টিকিট কক্সবাজার আইকনিক স্টেশনে কারিগরি ত্রুটি পহেলা ডিসেম্বর ছুটবে ট্রেন এবং এখনও চলছে নির্বিচারে ইসরায়েলের বিমান হামলা শুক্রবারের আগে কার্যকর হচ্ছে না গাজায় যুদ্ধবিরতি হামাসও আগে মুক্তি দেবে না জিম্মিদের